নর্দার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের উল্লাসের মধ্য দিয়ে পর্দা নামল শেখ কামাল ট্রফির। উডলি ক্রিকেট মাঠে সাউদার্ন ক্যালিফোর্নিয়াকে হারিয়ে ষষ্ঠ আসরের শিরোপা জিতে নিল তারা। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফেরদৌসি শাহরিয়ার। এটা নিঃসন্দেহে একটি অত্যন্ত সুন্দর উদ্যোগ। আমি এর সাথে সংশ্লিষ্ট সকলকে, সকল অর্গানাইজারদেরকে, যারা প্লেয়ার আছেন এবং যারা এর পেছন থেকে অত্যন্ত পরিশ্রম করে এই বিষয়টিকে সার্থক করে তুলেছেন, তাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। এই মাল্টিকালচারাল এই সোসাইটিটাকে ক্রিকেটের মাধ্যমে আরও শক্ত, তাদের মধ্যে যে বন্ধন সেটাকে আরও শক্ত এবং অটুট করার ব্যাপারে এই ধরনের যেই টুর্নামেন্ট সেগুলো আরও বেশি হওয়া উচিত। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লস অ্যাঞ্জেলেস বাংলাদেশ কনসুলেটের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান, সাবেক ক্রিকেটার নাজিম সিরাজি সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় এ ধরনের টুর্নামেন্ট আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা। কামাল বায়োলজিক্যালি বঙ্গবন্ধু তার বাবা হতে পারেন, কিন্তু কামাল তার নিজস্ব গুণে, নিজস্ব সক্রিয়তায় সে অনেক কিছু এদেশকে দিয়ে গেছেন মাত্র 26 বছর বয়সে। আপনি সেটা টক অ্যাবাউট স্পোর্টস, টক অ্যাবাউট কালচারাল অ্যাক্টিভিটিস, টক অ্যাবাউট মিউজিক্যাল অ্যাক্টিভিটিস, যেটাই বলেন। প্রতি বছর যখন এই টুর্নামেন্ট হবে তখন সবাই কিন্তু খেলাধুলার প্রতি আগ্রহী হবেন এবং পড়াশোনার পাশাপাশি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা অন্য কোনো কারিকুলামের সাথে জড়িত থাকাটা, এটা আমি মনে করি যে স্বাস্থ্যসম্মত একটি ব্যাপার। সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত এবারের আসরে বিভিন্ন অঙ্গরাজ্যের 12টি দল অংশ নেয়। মূলত বঙ্গবন্ধু পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ক্রীড়াঙ্গনে অবদান বিশ্বব্যাপী ছড়িয়ে দিতেই প্রতি বছর এই আয়োজন করা হয়। ট্রফি বিতরণের মাধ্যমে এবারের শেখ কামাল ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্ত হল। যুক্তরাষ্ট্রের অবারিত মাঠের সুবিধা নিয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে ক্রিকেটকে আরও জনপ্রিয় করতে পারে প্রবাসী বাংলাদেশিরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র।